আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আমরা অনেক ভালো। তো চলেন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আশা রাখি ব্যাখ্যানটি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। তো এই যে আমি এলাম রান্ধন ঘরে, আর আবেদা দেখেন এই যে কি করতেছে। কি তরকারি দা? ওষুধ দেখা আর আর আলু দুমরা কসুর ডেগে আলু দুমরা। গাইস, আপনারা বুঝছেন না নাই কোন তো। তো আপনার যে ধুন্দুল দেখুন, ধুন্দুল, তারপর ধরেন আপনার কসু দিয়া যে নিরেশে সবজি না। এই যে দেখেন সবজি হয়ে গেছে গা। তো এখন ভাত খামো, ভাত খেয়ে যাম। গাইস, আমি ব্যাংকে, তার মানে কালকে যে আপনি গেছিলাম যে কালকে কাজটা হয় না আর কি, আপনাকে তো বললামই। তো আজকেও যা লাগবে, ধরেন যে মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট করলে দুই তিন দিন লাগে না আবেদা। প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদা আমি ভাত বেড়ে নিয়েছি, দেখেন কি সুন্দর করে। তো বর্তমানে ভাত খাইতেছি। তো ভাত নিয়েছে গাইস, আপনার দেখলেন ভাত নিয়েছে, আপনার কচু দিয়ে আর ধুন্দুল দিয়ে সবজি রাঁধছে। এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, খাই দেখি কেমন টেস্ট। ভালো আছে, খালি যে ভালো মতো খালি গাইস ভালো লাগে তা না, ধরেন নিরামিষ ভাল লাগে নাকি? তো বন্ধুরা, হট করে ভাত খাই নই, ভাত খাই যাবো নাকি ব্যাংকে। তো ব্যাংকে একটু গ্রাম পাতেছি দুই তিন দিন ধরে। তো কালকে তো আপনারা দেখলে নিয়ে গেছিলাম, কামটা হয় নাই, তো আজকে যাওয়া লাগবে। তো ভাতটা খাই নই, ব্যাংকে আমার পৌঁছাইতে তার ধরেন যে আধা ঘন্টা লাগে আর কি, দূর আছে 12-13 কিলোমিটার ফাঁকে আর কি, মেন ব্রাঞ্চ আমাকে বাড়ির থেকে। বন্ধুরা, এই যে ব্যাংকে ফাইলাম, গাড়িটা এখানে পার্কিং করে নিই আমি। তো গাড়িটা এখানে রাখছি দেখেন, আমার কাম দাওয়া নাই আপনাকে জানানোর, কারণ ভিতরে গাইস ব্যাংকের ভিতরে গেছিলাম। মোটামুটি ধরেন যে আমার মাথা নষ্ট হন, 3টা বাজে বলে জমা নিব ফর্ম, তারপরে হে আশা করুন যায়। আর এই যে দেখেন ফর্মে লেখা আছে যে এই যে 3টা 3 PM, কি করি না তো 3টা ধরে এখানে কি করছেন সম্ভব? অন কি যে করি না, আমার ভালোই লাগতেছে না। আয় এখন বাজে বর্তমানে 11টা, আর কয় ঘন্টা দেন দেরি করে নাকো, তারপরে এই ফর্মটা জমা নেব। তো প্রিয় দর্শক, এখানে যত মানুষ দেখতেছেন, এই যে দেখেন গাড়ি, বাইক, চার চাকা, টোটো, এদিকে বাইক, এনে যত মানুষ দেখতেছেন এগুলা সব মানুষ এসে ব্যাংকের কাছে দেখেন। এক একজনের এক কাজ, আমি তো ব্যাংক অ্যাকাউন্ট খুলবার নিয়ে গেছি। এই যে দেখেন ওই যে ওইদিকে দেখেন মানুষ কত বই রয়েছে। তো বন্ধুরা, পাগল না গেলো ঘুরতেছি, তো ভোক লাগছে হোটেল রে, চা টা খাইলাম আর কি। আর আপনার আমার কাম ডাবো 3টা বাজায়, তো এবেলা ঘুরতেছি দেখেন এই গাড়িটা ওইদিকে পার্কিং করে রাখছি। আর দেখেন দুনিয়ার মানুষ সব কাজে আছে। ফাইনালি গেছি, আমার অ্যাকাউন্টটা হয়ে গেল, কিন্তু আপনার দেখেন সারাদিন আছিলাম আপনার 4টা বাজে বর্তমানে। এই যে দেখেন সব মানুষ দেখেন গেছে, কেউ নাই দেখেন, আমার গাড়িটা এখানে রাখলা গেছে। তো আমি বাড়িতে, তো বন্ধুরা অনেক কষ্ট করার পরে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে আর কি। কালকে কই দিছে পাসবুক দিব, তো আমার টেনশনটা ফ্রি। তো আজকে সারাদিনই গেছে, সকাল আপনার 10টা বাজে গেছিলাম, বর্তমান বাজে 5টা। তো এই যে আমি লাহলে বাড়ি কাটাছি, এই যে দেখেন এখানে আন্দার আন্দার হয়ে গেছে গা। এই যে কালকের মতন দেখেন আপনার যে পাথার সাইডে সাইডে কাটাছি, কি সুন্দর একটা পরিবেশ। আর গাইস, আবেদা ফোন করছে আর 2-3 বার কইলাম তো হয় নাই, ও নাই, পরে লাস্ট মুহূর্তে আপনার হইলো আর কি। চলেন আমার লাহলে বাড়ি কাটাছি। বন্ধুরা, বাড়ি এ ফাইলাম, আপনার হন্দা গেছে। এই যে লাভে দাই যে হবে ব্যাগ দিলাম আরে। এই যে দেখেন কত দেরি লাগলো কে, দেরি মানে
তিনটার পরে কাম হয়েছে, তো তিনটার পরে কাম হইলো তো বাইরে গেছে ভাত খাবেন নাকি, তাইতে আইতে আর এক ঘন্টা চারটার সময় থেকে কাম আরাম বসে করতে করতে যে দেরি গেলে সব কাম ক্লিয়ার। মানে কালকে গেলে পাসবুক দিব হয়ে গেছে, কালকে আবার দেবেন? হ্যাঁ কালকে ধর না গেলে এক টাইমে, কালকে টেনশন নাই, কালকে গেলে পাসবুক দিয়ে দিব। হ্যাঁ বাইদে কইছে। হ্যাঁ তো বন্ধুরা আপনার আমি গেছিলাম ব্যাংকে, তো দুদিন ধরে ঘুরে নিয়ে পারতাছি, তো আজকে কামটা হইলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে আর কি। আপনার কালকে বলে পাসবুক দেবো, পাসবুকটা দিলে আমার কাম কমপ্লিট। মানে দুই দিন তিন দিন ঘুরার না গিয়ে মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট বানাবেন নিলে, দেখেন দুই দিন ঘুরছি, তা ওটা প্রাইভেট ব্যাংক থেকে আরও ফট করে হয়েছে, আর সরকারি ব্যাঙ্ক হইতো আরও দেরি করে হইতো। তো আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়েছে, তো আমি বাড়িতে এসি, তখন আটটাও দিয়ে চারটা ভাত খাই। এই সকালবেলা আপনার খাই গেছি, আপনার তো দেখলেনি যে আপনার এই কচু সবজি দিয়া কী কী জানি রানসালাবে, তা মনে নেই আমার। এখন কম দেরি করলাম, হে দশটা বাজে গেছি, তো এখন হারাটা দিন থাকে যে সন্ধ্যাবেলা আইলাম, মানে বর্তমানে একটু শরীরটাও খারাপ না তাইছে, তো এখন আটটা দিয়ে চারটা ভাত খেয়ে আবে দা বাতাম চা কি দিয়া। হ্যাঁ ও তরকারি আনি নাই আজকে, তো মানে বাজারে গেছিলাম না আমি, যেন সবজি টুজি আনাও না আজকে আমি, আজকে তো মানে সাপ্তাহিক বাজারে আমগুনে, সাপ্তাহিক বাজারে ধরেন যে মঙ্গলবার দিন সাপ্তাহিক বাজার, তো বাজার টাজার করুন, তো এই যে ব্যাংকের বেজালে তো বাজার করে আলাম না, এর সকালকার সবজি দিয়ে বলে ভাত খানা করুন, উপায় নাই। তো বন্ধুরা এই যে দেখেন গা বদ দিয়ে আনে যেমন আমাদের ভাত দিছে, তো এই সকালকার সবজি সকালে একবার ভাত খেলাম আপনারা দেখলেনি, তো এখানে হইলে আপনার সন্ধ্যাবেলা, এই যে সন্ধ্যাবেলা ভাত খেতেছি, ভালো হয়েছে আজকে তো আমি সবজি আনা গেতো, কিন্তু আমি হারাতে বাড়িতেছিলাম থেকে তো সবজি আনা নাই, তো অনেক কষ্ট করার পরে তো ফল পাইলাম গাইছি। তো আমি দুদিন ধরে ঘুরতেছি আপনার অ্যাকাউন্ট বানাবেন নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আজকে ফাইনালি হয়ে গেছে, তো আমার টেনশনটা অল্প ফিরে গেছে। ধরেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেন ব্রাঞ্চে বানাতে আপনার যে একদিন সময় লাগে না, দেয়া কালকে আবার ধরে নিয়ে গেছিলাম, কালকে তো আপনার দেখলেন নি, তো আজকে আমি একলা গেছিলাম, সারাটা দিন থেকে এসি, সারাটা দিন থেকে এসে সন্ধ্যাবেলা আসি, তো আপনার চাটা খাই আর কতক্ষণ থাকান যায়, তো ভাত খাই নাই, তো এই যে গা পা ধুয়ে নেই, তো ভাত খাবেন নিছি সকালকার যে সবজি আর সবজি বাজার জন্য না আইন, তাহলে সবজি কেটে আনি দে, বাজার থাকলে বাজার করতে হবে, খাও কি করব ভাই না গাইস, আইনা দিলে হে রান্ধন যায় না, দিলে আমি কোন থেকে কম তাই না, দেনে খেয়েছে ও তো আজকে দেওয়া নাই, যে পাও নাই আজকে অবাই খাও, আর নেই আলাই বাসে রাখো কালকে নাম নেই নাকি কোন গাইস, কালকে মাছ আনিরো বাজার করিরো রাখো। বন্ধুরা অনেক কষ্ট করার পরে ফল হয়ে পাইলাম, আপনার দুদিন ঘুরে মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট বানাইলাম, তো যারা যারা মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট বানাইছেন তারা তারা জানেন ভালো করে কত কষ্ট, তো যাই হোক গাইস দুদিন কাজ টাজ বাদ দিয়ে তো অ্যাকাউন্ট করলাম আর কি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন, আর দোস্ত আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, তো আপনাকে আমি অনেক দোয়া করি, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।